সব আমের মৌসুম ফুরিয়েছে, কিন্তু এখন ফলতে শুরু করেছে মায়াভোগ নামের এক আম। চাঁপাই নবাবগঞ্জের সন্ধান মিলেছে এই আমের, যা স্বাদে গন্ধে ও গুণে মানে অতুলনীয়। নতুন জাতের এই আম সম্পর্কে এমনটাই বলছেন কৃষিবিদ ও সংশ্লিষ্টরা। তারা জানালেন মায়াভোগ আমের বাণিজ্যিক আবাদে লাভবান হবেন খামারিরা। চাঁপাই নবাবগঞ্জ সংবাদদাতা আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আমের মৌসুম শেষ, চারদিক যখন প্রায় আম শূন্য, তখন চাঁপাই নবাবগঞ্জের বাগানে আমের এমন চোখ জোড়ানো দৃশ্য, যা দেখে মুগ্ধ হচ্ছেন পর্যবেক্ষণে যাওয়া কৃষিবিদ, আম বিজ্ঞানী, উদ্যোক্তা ও চাষিরা। এই নতুন জাতের আমের নাম মায়াভোগ। বাগানটির মালিক চাঁপাই নবাবগঞ্জের রফিকুল ইসলাম। 2012 সালে প্রাকৃতিকভাবে সংগ্রহায়িত নতুন জাতের একটি আমের দেখা মিলে তার আম্রপালি বাগানের একটি গাছে। আমটি যে স্বতন্ত্র বৈশিষ্ট্যের তার নজরে আসে এই আম চাষির। একটি গাছ থেকে ওই বাগানে 18টি গাছ তৈরি করেন তিনি। ভালো ফল পেয়ে 3 বছর আগে নাচলের কেন্দুয়ায় গ্রাফটিংয়ের মাধ্যমে গড়ে তোলেন 500 গাছের এই বাগান। গত 2 বছর ধরে ফলন হচ্ছে গাছগুলোতে। আমের যতগুলো বাণিজ্যিক ভালো গুণ থাকে, এই আমটার আমার কাছে প্রত্যেকটা লেগেছে। আমার মনে হয় বাংলার মাটিতে এই জাতটা সম্প্রসারণ করা যায়। আম গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলছেন নতুন জাতের আমটিতে রোগবালাই কম, মিষ্টতা 25%, তাই বাণিজ্যিকভাবে এই আমের চাষ করে লাভবান হবেন চাষিরা। এর গায়ে কিন্তু অ্যানথ্রাকনোজের আক্রমণটাও কম, ছুটি মোল্ডের আক্রমণ কম, আবার এই আমটার খোসাটা দেখবেন যে অনেক পাতলা, তারা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আমটির গুণাগুণ নিয়ে উচ্ছ্বাসিত কৃষিবিদরাও। নতুন জাতের এই মায়াভোগ আম চাষি পর্যায়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। যেহেতু আমরা এই আমটি সিজনের শেষে পাচ্ছি, আমরা জানি যে আমের ক্ষেত্রে মোর লেট মোর বেনিফিট, এটি সম্প্রসারণ আমরা চেষ্টা করব। আমরা এখান থেকে সায়ন কালেকশন করে আমার হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এটা সম্প্রসারণের জন্য। এই আমটি খুবই সুমিষ্ট, এটি আমাদের চাঁপাই নবাবগঞ্জের জন্য একটি বড় প্রাপ্তি, এবং এটি সম্প্রসারণের জন্য যে যে কার্যক্রমগুলো আমরা করতে পারি সেটা আমরা অবশ্যই করব। অসময়ের আম হিসাবে মায়াভোগ অর্থনীতিতে মেলে ধরবে নতুন সম্ভাবনা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।